নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গনে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে আমাদের প্রতিনিধি অলিউর রহমান তামিম জানান সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদু ইসলাম বৃহস্পতিবার এর উদ্বোধন করেন এ সময় জেলা প্রশাসক বলেন দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিকে অমলান ধরে রাখতে স্মৃতিসৌধ নির্মাণ করা প্রয়োজন এ সময় উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা নেতাকর্মী এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন